নমস্কার, আমি সুম্বিত। আপনারা দেখছেন ফাস্ট লার্নিং চ্যানেল এবং আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও যা লাইফস্টাইল নিয়ে। প্রত্যেক দিন যেমন আপনাদের সঙ্গে কথাবার্তা বলি বা আলোচনা করি, কিছু ইনফরমেশান আমাদের দরকার এখন মোবাইল থেকে, তো ওই মোবাইলটা আগে নিয়ে নিই। তো আজকে ভিডিওটায় আপনাদেরই কথাবার্তার উপর বেস করে কিছু প্রশ্ন উত্তর দেব। এখন বাজে ভোরবেলা 4:42। তো যাই হোক, আপনাদের কিছু ইনফরমেশান দেবো, তার জন্যই আজকে আসা, এবং কিছু কিছু প্রশ্নের উত্তর আমি দেব আপনাদের। এবং শুধু প্রশ্নগুলো কীরকমভাবে আপনাদের তরফ থেকে আসছে এবং তার এক্স্যাক্টলি উত্তরটা কী, এগুলো জেনে রাখা দরকার, কারণ অনেক সময় মিস করে যেতে পারেন এবং তার এক্সপ্লেনেশানটাও আমি দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেরি না করে। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ফার্স্ট লার্নিংয়ে। তো এখানে দেখুন, প্রথম প্রশ্নটা রয়েছে আমাদের কাছে, যে একজন প্রশ্ন করেছেন, ইহাতে সময় নষ্ট প্লাস টাকা নষ্ট দুটোই, 3000 প্লাস অ্যাড দেখেছি কামাই করে নিল আর কি, ইহা অ্যাড যেগুলো দেখিয়েছে 3000 প্লাস যে অ্যাডটা দেখেছি তাতে ইহা কামাই করে নিল, ইনকাম করে নিল, মাঝখানে আমাদের শুধু সময় নষ্ট, এটাই বাস্তব, স্ক্যাম সাইটগুলো এমনি করে স্বাভাবিক। তো এইখানে অনেকের যে ধারণাটা রয়েছে, আমি প্র্যাকটিক্যালি বলছি, আপনাকে বিশ্বাস করানো বা বিশ্বাস থাকবে আপনার মধ্যে, এরকম কোনো ইন্টেনশান আমার নেই যে আপনার মধ্যে যদি বিশ্বাসটা থাকে তাতে যে আমার লাভ হবে, আপনার যদি মধ্যে বিশ্বাসটা না থাকে তাতে যে আমার ক্ষতি হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমি আমার মতো কাজ করতে থাকবো, কারণ স্ক্যাম জিনিসটা বোঝার জন্য অনেক কিছু লাগে। ওকে, তো এখানে যে আমাদেরকে ইহা থেকে বিজ্ঞাপনগুলো দিচ্ছে, যে ডেমো বিজ্ঞাপন নামে, সেইগুলো একটা পিকচার, যেগুলো আপনি গুগল লেন্স দিয়ে সার্চ করলে অনলাইনে পেয়ে যাবেন, নানা রকম সাইডে সেগুলো পড়ে রয়েছে ফ্রিতে, কেউ অন্যান্য কিছু অ্যাড দিচ্ছে এরকম ব্যাপারে রয়েছে, এবং সেইগুলো তুলে এনে সেইগুলো এখানে অ্যাড দেওয়ার কাজ চলছে। তো এখানে আলটিমেটলি ম্যাক্সিমামভাবে যে ইউটিলাইজেশনটা হচ্ছে অ্যাডের, যে কোনো আপনারও ফটো সেখানে থাকতে পারত, কিন্তু সেটা একটা অ্যাডের মতো করে বিজ্ঞাপনটি কীরকম আসে স্যাম্পেল হিসেবে দেখানোর জন্য সেটা আপনার সামনে রাখা হয়েছে, তার সঙ্গে কোনোরকম ফোন নাম্বার নেই, কোনোরকম লিঙ্ক নেই, সেই অ্যাড দিয়ে কারুর লাভ হচ্ছে না, ইনকাম হচ্ছে না, আর বেআইনিভাবে বা মানে অযৌক্তিক কথাবার্তাভাবে, যেমন ইনাদের মতো কিছু মানুষ অজান্তে অজান্তে প্রশ্নগুলো করে ফেলে বা স্ক্যাম সাইট বলে থাকে এগুলো থেকে, তো স্ক্যাম সাইট যদি হয়ে থাকে তাহলে এত কিছু আপডেট আনতো না, নেক্সট বাটন কোনো দিনও আনতো না, দরকারই ছিল না আনার, যদি স্ক্যাম সাইট হয়ে থাকতো। যদি আমাদের ইহা ওকে কোম্পানি হাউসের রেজিস্ট্রেশন পেজটি চেক করে থাকতেন উনি, তাহলে অবশ্যই দেখতে পেতেন ইহা লিমিটেড বলে রেজিস্ট্রেশন রয়েছে কোম্পানি হাউসের পেজটায়, এবং সেখান থেকে কিন্তু এমন কোনো কোম্পানি নেই যেটা স্ক্যাম করে এসছে এবং কোম্পানি হাউসে সেটা রেজিস্ট্রেশন রয়েছে। এরকম যদি কোম্পানি দেখাতে পারেন তো আমি বুঝবো না, হতে পারে, তাহলে এটা পসিবল স্ক্যাম করতে পারে, কিন্তু তাছাড়াও অনেক কিছু ব্যাপার আছে যে এখানে কোনো স্ক্যাম কিছুই করা হচ্ছে না, ইহাতে আপনি কোনো রকম টাকা আজ পর্যন্ত দেয়নি, আপনি নিজের জন্য KYC করেছিলেন, সেটা হচ্ছে বাস্তব, আজও যেটা মনে করছেন ইনি যে আমরা KYC করেছি, ইহাতে হয়তো টাকাটা নষ্ট, তো এটাই হচ্ছে ব্যাপার যে আমরা কিন্তু ইহাকে কোনো রকম টাকা দিইনি, তারা ফ্রিতে করছে। তার আর ধরুন যে আমি যদি ফ্রি সার্ভিস দিই আপনাকে, আমি সেই সার্ভিসটি কবে থেকে শুরু করব, কবে শেষ করব, পুরোপুরি আমার নিজের উপর অধিকার আছে সেটা রাখার, তো সেরকমভাবেই ইহাও কিন্তু আসতে চায়, কিন্তু তারা সেই অধিকারটা না দেখিয়ে তারা কিন্তু নিজের মতো করে কন্টিনিউয়াসলি হার্ডওয়ার্ক করে যাচ্ছে যাতে আমাদের সামনে বিজ্ঞাপনটি আসতে পারে। ওকে, এবারে নেক্সট হচ্ছে, কাজ কি হবে নাকি শেষ? অনেকে মনে করছে কাজ শেষ, যা লাইফস্টাইল শেষ বা ইহা শেষ। দেখুন, যা লাইফস্টাইল ইহা দুটো আলাদা কোম্পানি, তাদেরকে বোঝাতে পাচ্ছি না বা বোঝানো যাচ্ছে না। তো যাই হোক, দুটো আলাদা কোম্পানি মানে দুজন আলাদা আলাদা মানুষ হিসাবে যদি ইন্ডিভিজুয়াল যেমন ধরি, ইন্ডিভিজুয়াল বলতে দুজন আলাদা সত্তা, তো সেরকমই এখানে দুটো আলাদা সত্তা রয়েছে, এবং দুটো আলাদা কোম্পানির যে সত্তাগুলো সম্পূর্ণভাবে আলাদা, একে অপরের সঙ্গে যুক্ত নয় বা একে অপরের উপর ইন্টারফেয়ার করতে পারে না। ওকে, তো এখানে কাজ এখনও অবধি তেমনভাবে কিছুই শুরু হয়নি ইহাতে, কিন্তু যা লাইফস্টাইলে অলরেডি পেমেন্টও হয়ে গেছে, সেই ইনফরমেশানগুলো আপনাদের কাছে রাখার দরকার। যা লাইফস্টাইলে লাইফস্টাইল প্রোগ্রাম কি? লাইফস্টাইল প্রোগ্রাম হচ্ছে একটা সাবস্ক্রিপশান বেস প্রোগ্রাম, যেখানে শুধু টাকা দিয়ে সাবস্ক্রিপশান করে তখন ইনকাম করতে হবে, যে এছাড়া আমাদের ক্রিপ্টো এবং শেয়ার্স থেকে ইনকাম আসবে, কিন্তু ইহা কি? ইহা হচ্ছে একটা অ্যাডভার্টাইজ বেসড
প্রোগ্রাম অ্যাডভার্টাইজারদের জন্য একটা জায়গা যেখানে অ্যাডভার্টাইজিংয়ের কাজ করা হবে, অ্যাডভার্টাইজিংয়ের উপর কাজ করা হবে। ওকে, ইউ আর ব্রড মাইন্ডেড পিপল, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকেই অনেক রকম প্রশ্ন করেছে, এখন ক্রিপ্টোর জন্য কি 18 ইউরো দিয়ে অ্যাক্টিভ করতে হবে? দেখুন, আমাদের নিউজলেটারে যে 24 তারিখের নিউজলেটার দিয়েছে, এখানে পরিষ্কার বলেছে আমাদের আমাদের যা লাইফস্টাইল অ্যাক্টিভেশানটা যখন আমরা অ্যাক্টিভ করব, তখনই একমাত্র আমাদের ওয়ালেটটা অ্যাক্টিভ হবে, না হলে কিন্তু আমাদের ওয়ালেট অ্যাক্টিভেট হবে না। মিনিমাম 18 ইউরো বা তার বেশি পরিমাণে কোনো কম্বো প্যাক দিয়ে অবশ্যই আমাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে হবে। ওকে, যদি আমরা ক্রিপ্টোর ইউরোটাকে ক্রিপ্টোতে কনভার্ট করতে চাই। আজকের ভিডিওটা ভালো লাগলো না কারো কারো, আগের দিনের ভিডিওটা ভালো লাগেনি, এখনও নাক বন্ধ হয়ে গেছে, কথাবার্তা বেরোচ্ছে না, এরকম অবস্থা, তাও চেষ্টা করছি যাতে ইনফরমেশানটা দিতে পারি। ওকে দাদা, আমি মিটিং যখন হয় তখন যদিও লিঙ্ক দিতেন আমি জয়েন করব অবশ্যই, ইচ্ছা আছে প্লিজ দাদা। তো লিঙ্ক আমি অনেককেই দিয়ে দিই, আমাদের ডিসক্রিপশান বক্স যে ভিডিওটা থাকে এর ভিডিওর নিচেও দেখবেন যে আমাদের টেলিগ্রাম লিঙ্কে জয়েন করুন বলে থাকবে, সেখানে আপনি জয়েন করতে পারেন। দাদা, আমি আপনার ডাউনলাইনে কিং অ্যাডসে জয়েন করেছি, কবে থেকে স্টার্ট হচ্ছে? এটা 1 তারিখ থেকে স্টার্ট হবে কিং অ্যাডসটা। ওকে, এখানে অনেকে অনেক রকম প্রশ্ন তো করছেই এবং সাধুবাদ জানাই, আপনার কিছু কথা একেবারেই মিলে যায়, এরকম ধরনের কথা শুনছি, কিছু ভালো, বেশিরভাগ ভালো কথাই আমাদের সামনে উঠে আসছে, কিন্তু যে আমরা যে বুঝতে পারিনি যে কত লোক আসলে পয়সা কত পয়সা পাবো, কিন্তু ব্যাপারটা আচ্ছা। এখানে আমি যা লাইফস্টাইল নিয়ে যেহেতু ভিডিও করতে এসেছি, যা লাইফস্টাইল রিলেটেড যে ইনফরমেশানগুলো ওটাই আমি দিতে চাই, এবং নাক আমার জমে রয়েছে, যতটা পারি আপনাদেরকে আপডেটটা রাখার জন্য চেষ্টা করছি, এটাই হচ্ছে মোটিভ আমার। ওকে, আপনারা কোনো সময় আমরা যে অনেক কিছু দেখি লাইফে, আমরা অনেক কিছু শেখার চেষ্টা করি, তেমনভাবে আপনাদের ক্রমশ যে টেকনিক্যাল চ্যানেল বলো, আমি অনেক কিছু আপনাদের বলে থাকি টেকনিক্যালি, আপনাদের মধ্যে সেগুলো মনে রাখতে হবে বা শিখতে হবে। ওকে, বা আমি বলছি না আপনাদের থেকে, আমি আপনি আমাদের আমার থেকে শিখবেন, আমি আপনাদের থেকে শিখবো, এরকম মানে শেখার টেন্ডেন্সি আমাদের মধ্যে থাকতে হবে। কারণ একজন টিচার বা শিক্ষক, একজন গুরু সেই হয় যে নিজেও শেখে এবং পরেরকেও শেখায়, এবং একজন ইউটিউবার বা একজন ব্লগার যে অন্যকে ইনফরমেটিভ ব্লগ বা তার ভিডিও ব্লগের মধ্যে তাদের ইনফরমেশান থাকে এবং ইনফরমেশান দিয়ে সেখান থেকে আর্নিং করার জন্য এসছে, বা সেটা তার প্যাশনেট ওয়ার্ক হতে পারে, সে আর্নিংটা তার কাছে হয়তো ম্যাটার করে না, তো এদের ক্ষেত্রে কিন্তু তাদের নিজেদের আগে শিখতে হয়, নিজেরা কোনো দিন শিখে আসেনি বাস্তবে, আমিও কোনো দিন শিখে আসেনি সব কিছু, কিন্তু নিজের লাইফের যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেইগুলো আমি শেয়ার করি, এবং কিছু কিছু জায়গায় এবং টেকনিক্যাল এক্সপিরিয়েন্সগুলো যেগুলো থাকে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার ফলে আমরা জানতে পারি যে কোন জায়গায় কী হচ্ছে। এর ফলে আমাদের কিন্তু যে মানুষে ভাবছে যে একটা ইউটিউব চালাতে গেলে কি লাগে কি না লাগে, যেমন জালাস্টাইল একটা কোম্পানি, সেটা চালাতে গেলে কি লাগে কি না লাগে মানুষে জানে না, কারণ সেখানে সত্য মিথ্যের বিচারটা আমাদের সামনে ততদিন আসছে না যতদিন না টাকা দিচ্ছে। আজ দেখুন যে আজ যদি যা লাইফস্টাইল থেকে সবাই আজকে পেমেন্ট পেত, মানে লাইফস্টাইল প্রোগ্রাম থেকে, তাহলে কিন্তু কারুর কোনো নালিশ থাকতো না, সেটা স্ক্যাম সাইট না ফেক সাইট না রিয়েল সাইট, কোনো দিন কোনো প্রশ্ন থাকতো না, কারণ জাস্ট টাকায় কথা বলছে। তো মানুষ যদি এই টাকার গাছ পোতে এবং সেই গাছে টাকা ঝরে, তাহলে তো জানেন যে সেটা কোনো দিনও সম্ভব না। কিন্তু আমরা একটা এমন সিস্টেম বা মেশিন তৈরি করতে পারি, সেখান দিয়ে আমাদের লামসাম বা একটা কন্টিনিউয়াস ইনকাম আমাদের হাতে চলে আসতে পারে। এরমভাবে যদি ইহা সম্পর্কিত ব্যাপারে কথা বলি, ইহাও একটা অ্যাডভার্টাইজিং রিলেটেড প্ল্যাটফর্ম, যেখানে আমরা খুব লয়ালভাবে দেখছি যে ইয়া কিন্তু প্রতিনিয়ত যে প্রমিসটা করে সেটা কিন্তু রাখে। হ্যাঁ, যা লাইফস্টাইল কিছু কিছু প্রমিস করেছে সেখানে রাখতে পারেনি, কিন্তু ইহা তার প্রমিসগুলো রাখছে, ইহা যে কটা বলেছে সেই কটা রাখছে, এবং তার কিন্তু কাজ হচ্ছে ভেতরে ভেতরে। আমরা যখন সাপোর্টে মেল করি বা আপনিও যেদিন মেল করেন কিন্তু জানতে পারি, কিছু কিছু মানুষ তার পক্ষে সম্ভব না, সে উপর উপর অ্যাডস দেখে ইনকাম করতে এসছে, ইহাতে দেখছে 3000টা অ্যাড দেখা হয়ে গেছে, যেমন আমরা একটু আগে পড়লাম,
এটা তাদেরও যে দোষ আমি তা বলবো না, কিন্তু পার্সোনালি বলতে গেলে যে যদি আমি এক্স্যাক্ট পয়েন্ট আউট করে ধরি যে আমাদের সমস্যাটা কোন জায়গাটায় রয়েছে, আমরা কোনো সময় যাচাই করে বা ভেবেচিন্তে দেখছি না সেই গভীরে গিয়ে। কারণ ক্লাসে যে গভীরে যেতে পারে, সাবজেক্টের গভীরে যেতে পারে, সেই কিন্তু ফার্স্ট বার হয়। কেউ এরকম হয় না যে গভীরে গিয়ে সাবজেক্টটার প্রত্যেকটা জিনিস ইনফরমেশান যে কালেক্ট করে দেখলো সে কিন্তু গভীরে যেতে পারে না এবং সে র্যাঙ্কও করতে পারে না। তো এরমভাবেই সবাই যেমন এগিয়ে থাকতে পারে না বা সবাই 100% ইনকাম পেয়ে এত কোটিপতি বা এত টাকা পয়সার মালিক হতে পারে না, তেমনভাবেই এখানে কিন্তু সচরাচর আমরা নিয়ম মেনেই প্রত্যেকটা জিনিস চোখের সামনে যখন ভেসে ওঠে, আমাদের মনে একটা প্রশ্ন ছিল যে সবাই কি তাহলে এত টাকার মালিক হয়ে যাবে, এত টাকা ইনকাম করতে থাকলে গরিব থাকবে না? তো এটা তো কোনো দিন সম্ভব না। তো এটা আগেও বলে যেমন বলেছি বারবার করে আমাদের ভিডিওতে বা আমাদের মিটিংয়ে, সেটা কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে সম্ভব হচ্ছে। আর সেখানে আমরা যা লাইফস্টাইলের যে আপডেটগুলো দেখছি পরপর করে, সেখানে যখন ক্রিপ্টোটি লঞ্চ হয়ে যাবে অনেক মানুষই এখানে বুঝতে পারছেন না ক্রিপ্টো নিয়ে কী হচ্ছে, কারণ সাধারণ মানুষ ক্রিপ্টো নিয়ে জানতেই চাইছে না। ক্রিপ্টো নিয়ে একটা ভীতি, নতুন জিনিস শেখাতে দিলে একটা ভীতি কাজ করছে মনের ভেতর। তো সেই জিনিসটা, সেই জায়গা থেকে যারা যারা ভয়ে আঁকড়ে রয়েছে, মানে ভয়টাকে আঁকড়ে রয়েছে জীবনের মাঝখানে, অগ্রগতির মাঝখানে যে ভয় তাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, তারা কিন্তু বুঝতে পারছে না সেই কাঁটা নিয়েই তারা রয়েছে এবং খুশি আছে, কারণ তারা নতুন জিনিস অ্যাকসেপ্ট করতে চাইছে না বা গ্রহণ করতে চাইছে না। তো এখানে ক্রিপ্টোটা যখন আমাদের সামনে আসবে, যখন লোকের কাছে দেখবেন যে ক্রিপ্টোটা বেড়ে দ্বিগুণ চারগুণ তার ভ্যালু আসছে, আর চারটে ফেজ যাওয়ার পর আমরা যখন কনভার্ট করে নিতে পারছি, ক্রিপ্টোটাকে লিকুইড করে নিতে পারছি, তখন আমাদের যে কী লেভেলের ইনকাম হচ্ছে আমরা তখন ভাবতেও পারবো না। হতেও পারে, নাও হতে পারে, কিন্তু হওয়ার চান্সটা বেশি, আমরা সেটা সাইকোলজিক্যালি বুঝতে পারছি। কারণ আমরা আর যদি রাত্রিবেলা কাজবাজ করে সারাদিন কাজবাজ করলাম, রাত্রিবেলা ঘুমাই, আমরা কিন্তু জানি না যে পরের দিন সকালে উঠবো নাকি, কিন্তু আমরা কিন্তু সকালবেলা উঠি এবং কাজও করি, ইনকামও করি, নিজের কাজের মধ্যে যায়, বাচ্চারা স্কুলে যায়, পড়াশুনো করে, তাদের কাজগুলো করে, বড়রা তাদের কাজের মধ্যে লেগে পড়ে এবং বয়স্করা তারা রেস্ট নেয়, পরের দিন ওষুধপত্র বা নানারকম ট্রিটমেন্টগুলো তারা করে। তো এরকমভাবেই কিন্তু প্রতিনিয়ত লাইফে আমাদের সাধারণ মানুষদের মধ্যে আমরা জিনিসগুলো দেখতে পারি, কিন্তু কেউ কিন্তু আমাদের পরবর্তী দিন জানি না বলে কেউ পিছিয়ে পড়ে না, এবং যারা পিছিয়ে পড়ে তারা তো ফল ভোগ করে। কেউ যদি বলে যে আমাদের অ্যাডসটা দেখা কি গুরুত্বপূর্ণ, এই বিজ্ঞাপনগুলো দেখা কি গুরুত্বপূর্ণ, আপনার কাছে কি গুরুত্বপূর্ণ হবে নাকি আমি জানি না, অ্যাডটা দেখা গুরুত্বপূর্ণ। কারণ যে অ্যাডভার্টাইজার যে অ্যাড দেবে সে আগে দেখবে যে এখানে কতগুলো অ্যাড আমরা দেখতে পাবো। আমি অ্যাড যদি দিই সেটা টাকাটা ভসে যাবে না তো, বা বেকার অ্যাড দিয়ে পড়ে থাকলাম সেটা রিটার্নও পাচ্ছি না, সেখানে শুধু কেউ দেখছেও না অ্যাডটা। তো তার জন্য কী হয়, সেই কাউন্টগুলো করার জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট লাগে, এবং সেই টেস্টিং ফেজটা চালানোর জন্য এই দেড় দু মাস কি তিন চার মাসই ধরুন, এই টেস্টিং ফেজটা চালানোর জন্যে কিন্তু ইহা আমাদের পরিষ্কারভাবে রেফারাল, ফ্রি রেফারাল দিচ্ছে। যারা পিবি করেছে তাদের তিনটে, যারা পিবি করেনি তাদের একটা। কিন্তু এই সময়সীমাটা হচ্ছে 7 জুলাই থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে, যারা যারা ফ্রি মেম্বার ছিল এদের, আর অনেক পুরনো যারা মেম্বার তাদেরকেও রেফারাল দেবে, যারা পিবি করেছে এবং অ্যাডটি দেখেছে। অ্যাড দেখা যারা যারা বন্ধ করে দিয়েছে তারা কোনো ফ্রি রেফারাল পাবে না, তারা নিজের ওই 1200 ইউরো ইনকাম করবে বাৎসরিকভাবে, ম্যাক্সিমাম 1200 ইউরো, মানে 1200 ইউরো অবধি ইনকাম করবে। আর তার রেফারাল যদি ফ্রিতে না পায় তাহলে 4 বার 3 বার 36, যে পিবি মেম্বারের যে 3600 ইউরো বা 3600 ইউরো এক্সট্রা যে পোটেন্সিয়াল ইনকাম, মানে তিন গুণ বেশি ইনকাম, সেটা কিন্তু সে পাবে না। তো সেটা হচ্ছে ব্যাপার, যার যা বিশ্বাস, এখানে কাউকে ফোর্স করার কোনো ব্যাপার নেই, আমরা সবাই সাধারণ মানুষ, এখানে সবাই চায় এগোতে, এবং কেউ বিশ্বাস করে চলে, কেউ অবিশ্বাস করে চলে। সাপোজ বলছি আমরা একটা ধরুন যে বিজনেস রান করলাম, বিজনেসটার উপর যদি আমার বিশ্বাস না থাকে, মানে আমি বিজনেসটাকে নিজের যদি রান করি তখন আমার নিজের উপর বিশ্বাস রাখাটা দরকার, কারণ আমি বিজনেসটাকে চালাবো না, আমি চালাতে পারবো, এতদিন চালাতে পারবো, আমি এই কাজটা শুরু করেছি, এই কাজটা আমি শেষ করতে পারবো, এইভাবে এগিয়ে নিয়ে যাবো, তার প্ল্যান পরিকল্পনা মাথায় রয়েছে এবং তার সাথে আমি চলছি। তো এটাকে বলে নিজের উপর বিশ্বাস, এবং তার ফলে আমি বিজনেসটা, আমার যে রানিং করা বিজনেসটা, তার উপর কিন্তু বিশ্বাস করতে পারি। এবারে এই বিশ্বাসের জায়গাটা কিন্তু এখানে থাকছে না অনেকের। তো এর জন্যই কেউ 10,000-এর টিম করবে, কেউ 1,000-এর টিম করবে, কেউ 10 জনের টিম করবে, কেউ টিম করবেই না। তো এরকমভাবেই কিন্তু লোকে হার মেনে যাবে যে আমি এত চাপ নিতে পারবো না, এত ধৈর্য রাখতে পারবো না, কারণ এটা স্বাভাবিকভাবেই হওয়ার কথা।
কেউ ওই টাকাতেই সন্তুষ্ট থাকবে, কারণ কোম্পানি নিজেও চায় না তাকে ফ্রিতে রেফারাল দেবে। কোম্পানি নিজেও চায় না যে সবাই যেন এই মানে ফ্রি অ্যাডগুলো দেখুক আর তিনটে চারটে করে একটা করে রেফারাল নিয়ে যাক। তারাওদেরও পলিসি আছে, তাদেরও মাথা আছে, এবং সেই পলিসির সুযোগ যদি আপনারা না নিতে পারেন নেবেন না, এখানে কাউকে কিচ্ছু বলে লাভ নেই। তো এখানে আমাদের যেমন একটা কোয়ালিটি আমি কথা বলছি, আমাদের যেমন জাতীয় পাখি ময়ূর, তার মধ্যে কী আছে, কী গুণ, সুন্দর দেখতে, ওকে, তার একটা পাখা মেলে যখন নাচেতে সুন্দর লাগে, তো তার মধ্যে কোয়ালিটি আছে কি যে তিনি সেই পাখিটি সুন্দর দেখতে, তাই জাতীয় পাখি। এবং জাতীয় পশু বাঘ, ওকে, যেমন আমরা বাঘ দেখি রয়্যাল বেঙ্গল টাইগার, তাদেরকেই জাতীয় পশু বলে। তো বাঘের মধ্যে এক জাতীয় পশু আছে, মানে এক ধরনের পশু আছে, যেটা হচ্ছে চিতা বাঘ। সবচেয়ে দ্রুত তার কোয়ালিটি হচ্ছে খুব স্পিডে দৌড়াতে পারে, বাঘেও স্পিডে দৌড়াতে পারে ভালো, এবং চিতাবাঘে আরও বেশি স্পিডে দৌড়াতে পারে। তো এখানে কী হয়, তাদের কোয়ালিটি কী, স্পিডে দৌড়াতে পারে, তাই বলে কি তাদের আমরা বনের রাজা বলতে পারি? বনের রাজার মধ্যে কী কোয়ালিটি, না স্পিডে দৌড়াতে পারে, না সুন্দর দেখতে, না অন্য কোনো বুদ্ধিমত্তার কোয়ালিটি আছে যেমন একজন শেয়ালে আছে, একটা শেয়ালে যেমন আছে। যেমন সবচেয়ে বুদ্ধিমতী প্রাণী আমরা শেয়ালকে বলি, সবচেয়ে চতুর প্রাণী শেয়ালকে বলি, কেন তার মধ্যে একটা কোয়ালিটি আছে, সে খুব চালাক। তো এটাই হচ্ছে ব্যাপার, যে রাজা সে জানে যে আমি রাজা, নিজে নিজে বিশ্বাস করে যে আমি রাজা, তাই রাজা, কারণ সে সবসময় এটুকু জানে যে আমার মধ্যে যে কোয়ালিটিটা আছে অন্য কারোর কাছে নেই, যে আমার কাছে যে রাজা বলে সব কোয়ালিটি থাকতে হবে এমন কোনো কথা নেই। তো এখানেও বিজনেস এমপ্লয়ি আর বিজনেস ওনার বা বিজনেস এমপ্লয়ার, এদের মধ্যে অনেক ডিফারেন্স আছে। একজন বিজনেস ওনার যিনি, ধরুন যে ইদানিং একটা ভিডিও আমি ইনফরমেটিভ ভিডিও দেখছিলাম, সেখানে আলিবাবার ওনার বলছিলেন যে আলিবাবা আজ পর্যন্ত 18 বছর এই সময়টায় কিন্তু যা যা করে সেই 18 বছরটা সময় লেগেছে, সেটা কিন্তু একদিনে হয়নি, 18টা বছর সময় লেগেছে, আজ আলিবাবাকে সবাই চেনে। আর আমি হচ্ছে আলিবাবার ফাউন্ডার, সেই ফাউন্ডার বা ওনার, যে আমি আজ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং জানি না, সফটওয়্যারের কাজ জানি না, না জানি আমি ম্যানেজমেন্টের কাজ, কিন্তু আমি জানি যে ওই ইঞ্জিনিয়ারগুলো, যে স্মার্ট পিপল যারা আছে, তাদেরকে আমি এক জায়গায় রেখে কীভাবে কাজ করতে পারি, তাই জন্যে আমি আলিবাবার ওনার। ওকে, আমার স্ট্যাটাস এই, আমি আলিবাবাকে আপনাদের সামনে আনতে পেরেছি। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে কোয়ালিটি ম্যাটার করে। আপনি যেমন পরীক্ষার খাতায়, পরীক্ষা অঙ্ক পরীক্ষার দিন হয়তো 10টা প্রশ্ন এসছে অঙ্কের, আপনি 10টার 10টাই আপনি উত্তর করে দিয়ে আসতে পারেন, কিন্তু সেখানে কোয়ালিটি ম্যাটার করে, মানে উত্তরটা সঠিক হওয়ার দরকার। এই না যে 10টা অঙ্ক করেছেন বলে আপনি জিতে গেলেন আর 100% মার্ক্স পেয়ে চলে এলেন, তার কোনো মানে নেই। একটা অঙ্ক যদি ঠিক হয় সেখানে একটা অঙ্কেরই মার্ক্স পাবেন। তো তেমনভাবেই আমাদের লাইফের প্রত্যেকটা জিনিস নির্ভর করে, এবং লাইফের প্রত্যেকটা টাইম আমরা সিস্টেমেটিক অধ্যয়নের বসে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস শিখতে পারি। এখানেও আমরা প্রত্যেকটা জিনিস দেখি, যদি যা লাইফস্টাইলের প্রথম যে আমাদের অ্যাড নিয়ে এসেছিলো বা অ্যাডের পার্টনার যে অংশীদার, তাদেরকে দিয়ে অ্যাড দেখাবে, সেটা লেখা সত্ত্বেও কিন্তু আমরা কোনো সময় সেই সিস্টেমটি পড়ে দেখিনি বেশিরভাগ মানুষ। আমি নিজেরও কথা বলবো যে তা না, যে আমিও যে পড়ে দেখেছি খুব ভালোভাবে তাও না, আমি তো 2-3 মাস কিছুই দেখিনি। তারপরে আমি মার্চ মাসে গিয়ে ইন্টারেস্টেড হলাম, দেখি এখন একটু জালা স্টাইল নিয়ে দেখি এতদিন কী চলছে কোম্পানিটা। তখন দেখতে গিয়ে আমি দেখলাম যে ও বাবা, কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ছে। তো এটা নিয়ে বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে। তো পড়ি জিনিসটা কীরকম কী জানি, নানা রকম কোশ্চেন করেছি, আপলাইনের মাথা খেয়ে নিয়েছি, তারপরে আমার কাছে প্রত্যেকটা জিনিস ইনফরমেটিভভাবে উঠে এসছে এবং তার ফলে আপনাদেরকে বলতে পারছি। তো এখানেও আমরা যেমন একজন সাধারণ ইউটিউবার, ছোট্ট ইউটিউবার আমি ধরছি, আমার একটা প্রথম আমার চ্যানেল রয়েছে প্রায় আজ থেকে 6-7 বছর আগে করা, সেই চ্যানেলটিতে আমি মাত্র $100 হয়নি তাতে আমি উইথড্রল করতে পেরেছি, কারণ 4 বছর বাদে সেটি মনিটাইজ করি। আমি আপনাদের এই এক্সপিরিয়েন্সটা অনেকবারই বলেছি, কিন্তু আবার মনে করিয়ে দিতে চাই যে একজন সাধারণ ইউটিউবার হয়ে আমি 4 বছর সেই ওয়েবসাইট বলছি সেই ইউটিউব চ্যানেলটার উপর আমি কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে গেছি এবং কোনো সময় থেমে থাকিনি। এবং তার ফলে কী হয়েছে, সেটি একসময় আমার জেদ ছিল যে আমি ধৈর্য ধরে করছি, আমি এর ফল পাবো।
আমি এর ফল পাবো বলে এখানে করছি, এই বিশ্বাসটা ছিল এবং বিশ্বাস আমার কিন্তু পূর্ণ হয়ে তবে আমি শান্তি নিয়েছি। মানে আমার যে রিল্যাক্সেশনটা ছিল ওই যতক্ষণ না টার্গেটটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমার টার্গেটটা ছিল মনে। এখানে কি করতে হয়েছে আমার, সেখানে শুধু কাজ করতে হয়েছে। তো যা লাইফস্টাইল মেম্বারদের মধ্যে আমি এই জিনিসটা দেখি না যে বেশিরভাগ মেম্বার খুবই সাধারণ ঘর থেকে উঠে এসছে এবং তার সাধারণ কোয়ালিফিকেশান নিয়ে উঠে এসছে, কিন্তু আমি এখানে এমন এমন মানুষদের দেখেছি তাদের পড়াশুনো কোনো দিন হাতে করি হয়নি, কিন্তু তারা খুব সুন্দরভাবে এখানে ধৈর্য ধরে রয়েছে এবং প্রত্যেক প্রতিনিয়ত এখানে মোটিভেট করে যাচ্ছে অন্যদের। এবং আমি শুধু এই কোম্পানির হয়ে যে কথা বলছি তা নয়, যে কাজটি করুক সুন্দরভাবে করছে আমি এটাকে প্লাস পয়েন্ট দিতে চাই। যেই কাজটি করছে, অনেকে জানি যে আমাকে বলবে স্যার দেখুন এটা স্ক্যাম সাইট, এই সাইট ওই সাইট, এই কারণে বলছে। কারণ আমি জানি যে আমি আগের দিনও এক্সপ্লেনেশন দিয়েছিলাম যে আমরা জিনিসটা কি মনে করছি, কোন আই সাইট দিয়ে দেখছি, কোন সাইট দিয়ে দেখছি সেটা কিন্তু আমরা দেখতে চাইছি না। একটা বিড়াল যখন তার বাচ্চাকে মুখে করে নিয়ে যায় একটা সাইডে মানুষটা, তখন একটা সাইড দিয়ে যদি সেই বিড়ালটাকে দেখা যায় তখন দেখ বিড়াল বা বাঘ হোক সিংহ হোক সবই পশু এরকমই হয় যে মুখে করে যখন নিয়ে যায় মনে হচ্ছে যেন বিড়ালটাকে খেয়ে ফেলেছে। ওকে, বাচ্চা তার বাচ্চাটাকে খেয়ে ফেলেছে এক সাইড দিদি মনে হয়। আর এক সাইড দিদি যখন দেখতে পায় যে না তার মাথাটা বেরিয়ে রয়েছে বাচ্চাটা, তাকে জাস্ট ধরে রেখেছে আলতো করে তার দিয়ে কামড়ে, তো তখন সেই অ্যারেক্সটা সাইড দিক দিয়ে বোঝা যায় যে না তাকে বাঁচাচ্ছে। তো এরকমই দুটো বিপরীতমুখী চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি আমাদের অলওয়েজ কাজ করে, যেটার মধ্যে আমরা সবসময় নেগেটিভ যেটা, খারাপ যেটা হয়তো আমরা সেটাকে দেখছি যে মুখে করে নিয়ে যাচ্ছে, বাস্তবে আমরা সেটা দেখার কথা কিন্তু আমরা সেটা দেখছি কি ওই যে মুখে করে নিয়ে পালাচ্ছে হয়তো মেরে খেয়ে নেবে, এই জিনিসগুলো দেখতে পাই। তো আমাদের নানারকম কাজবাজগুলো সেরকমই থাকে, আমাদের দ্বিতীয় দৃষ্টিভঙ্গি দিয়ে অনেকে দেখায় সেটি, আমিও সেটা দেখানোর চেষ্টা করছি। এবং যে যেটা দেখতে পারে, একটা সাপোজ আগের দিন একটা আলোচনা করছিলাম আমার মনে আছে যে আমাদের কাছে যেমন একটা খালি স্পেস থাকলে আমরা স্পেসটাকে কত ভালোভাবে ব্যবহার করতে পারি সেটাও আমরা যেমন দেখি, তেমন এক একজন সেই পেজটাকে, একটা ছোট্ট একটা পেজ, একটা পৃষ্ঠা, সেটাকে এক একজন এক এক রকমভাবে দেখে। একটা বাচ্চাকে দিলাম, সে মুখে করে নিয়ে ছিঁড়ে টিড়ে চিবিয়ে ফেললো, হয়তো খেয়েই ফেললো, গিলেই ফেললো। আর একটা কুকুর বিড়াল বা পশু পাখি দিলাম, সে তো ছিঁড়ে ফুড়ে একই কাণ্ড করলো, আরও খারাপ অবস্থায় করলো। ওকে, তো আর একজন মানুষকে দিলাম, একজন মানুষের মধ্যে যদি আমরা একটা ফুচকা লাগিয়ে দিই, সে ফুচকা প্যাকেট করে আপনাকে হাতে দিয়ে দিল যে আপনি খান, ঝালমুড়ি বিক্রি থাকে ঝালমুড়ি প্যাকেট করে আপনাকে হাতে দিয়ে দিল, সেই পৃষ্ঠাটাই। আর একজন স্টুডেন্ট, সে তাতে লিখলো, সে তাদের প্রশ্ন উত্তরগুলো লিখলো যে এগুলো ডিটেকশন দিচ্ছেন স্যার। আবার একজন স্যার কী করলেন, সেখানে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশান লিখে কারো হাতে দিয়ে দিলেন, নিন আপনি এটা নিন, এইখানে আপনি কন্ট্যাক্ট করবেন বা এখানে এই সময় ফোন করবেন, আমার ফোন নাম্বারটা নিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। আবার কেউ ওই কাগজটাকে ভাঁজ করে পকেটে রাখলো যে অসময়ে কাজে লাগবে। এই জিনিসটাই হচ্ছে মানুষের দৃষ্টিভঙ্গি, যে প্রত্যেকটা নিয়ত প্রতিনিয়ত আমাদের লাইফে এরকম প্রত্যেকটা সুযোগ আসে, ছোট্টর থেকে ছোট্ট সুযোগ, আমরা সেটাকে সিস্টেমেটিক ওয়েতে সেটা কিভাবে ভাগ করব, কিভাবে আমরা নিজের লাইফটাকে সুন্দর করার জন্য সেটাকে সবচেয়ে বেস্ট ওয়েতে ইউটিলাইজ করব এবং আমার সিচুয়েশান অনুযায়ী বেস্ট ওয়েতে কী কীভাবে ইউটিলাইজ করবো সেটা আমার মানে ভবিষ্যৎটাকে নির্ধারণ করে। কারণ একজন ফুচকা বিক্রেতা কিন্তু সেই কাজটি করে, সেই কাগজটি অন্য কাউকে দিয়ে সেটি ডাস্টবিনে ফেলে সেটা তার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন কিন্তু সে করলো, কয়েক পয়সা দিয়ে কাগজটি কেনা, হতে এক পয়সা করে কাগজটি কেনা, সেই কাগজটি ফেলে দিল। কিন্তু সেই একজন প্রফেসর সেই জিনিসটা নিয়ে কিন্তু লিখে এমন একটা ইনফরমেশান লিখে দিল যে সেখানে কিন্তু একজন স্টুডেন্টের ভবিষ্যৎ বদলে যাওয়ার মতো বা নিজের একটা ইনফরমেশান লেখলো, রাস্তায় ক্যালকুলেশনটা লিখে নিল, নিজের একটা রিসার্চের বা নলেজের ভবিষ্যতে সেই নলেজটি যে কত কাজে লাগবে সেটা সে ধারণা না করতে পারলে তখন, কিন্তু সেই নলেজটা গেইন করার জন্য, কিন্তু ভবিষ্যৎটাকে উজ্জ্বল করার জন্য কিন্তু এক স্টেপ এগিয়ে গেল। তো এরকমভাবেই আমরা প্রতিনিয়ত আমরা দেখি যে আমাদের কাছে অনেকের ভালো ভালো জিনিস আছে, আইফোন আছে বা কারোর কাছে আইপ্যাড আছে, তো অনেকে সেটা ইউটিলাইজ করে। অনেক গ্রাফিক ডিজাইনার দেখেছি সে আইপ্যাড বা আইফোন নিয়ে কিন্তু সুন্দর সুন্দর বেশ গ্রাফিক্স ডিজাইন করে সেটা কি সুন্দর করে ইউটিউব ভিডিও করে বা আমাদের সামনে ফেসবুক বলুন অন্যান্য জায়গায় পোস্ট করে বা ডিজিটালি সেটা ভালো র্যাঙ্কে সেটা বিক্রি হয়,
এবং সেখানে নিলামও হয়, কিছু কিছু ফটো ডিজিটাল ফটো আমরা তার কপিরাইট প্রোটেক্টেডও জিনিস দেখি সেগুলো বিক্রি হয়, এক একটা ফটো $4,000-$5,000 বিক্রি হয়েছে এবং তার চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে, কিন্তু সেগুলো ক্রিয়েশান। ওকে, সেটাকে ইউটিলাইজ করা হয়েছে, টেকনোলজি ব্যবহার করে সেটাকে একটা লেভেলে পৌঁছে দেওয়া হয়েছে। এই ধরুন যে টেকনোলজি ব্যবহার করে আজকে যদি 70-80 বছর আগের কথা বলছিলেন, আগের কথা ধরতেন যে একটা ভিডিও ইউটিউবে দেখছেন, কোনো দিন কেউ ধারণা করতে পারতো, কিন্তু আজকে সেটা পারছে, কারণ সেই টেকনোলজিটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করা হয়েছে, তবে আজকে আমরা এটা দেখতে পাচ্ছি। তো এরকমভাবেই জীবনটা খুব সুন্দর, এবং জীবনের প্রত্যেকটা জিনিস আমরা সুন্দরভাবে ব্যবহার করে নিতে পারলেই আমাদের জীবনটা আরও সুন্দর হবে। এখানে কোনো ভালো খারাপ বলে কিছু নেই, কেউ যদি বিশ্বাস করবে কি না করবে পুরোপুরি তার নিজস্ব ব্যাপার। তেমনভাবেই আমাদের বিজনেস ওয়ার্ল্ড, ব্যবসায়িক যে জীবন, কিন্তু এইভাবেই চলছে। আমরা একটা ছোট্ট দোকানে বসলে, যেমন মুদিখানার দোকানেও আমি দেখি লোক বসে রয়েছে, সে যেমনভাবে তার জীবনটাকে ইউটিলাইজ করছে, আবার একটা ডাক্তার সারাক্ষণ ডাক্তারি করে তার জীবনটাকে ইউটিলাইজ করছে। তো এরকমভাবেই ইউটিলাইজেশনের উপরই আমাদের ডিপেন্ড করে থাকে যে আমরা কোনটাকে কত ভালো ব্যবহার করে তার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন ক্যাপাসিটিটা আমরা গ্রহণ করতে পারবো এবং সমাজকে দিতে পারবো বা আমাদের অন্য কাউকে দিতে পারবো। এটাই হচ্ছে ব্যাপার। এখানে যদি কেউ নেগেটিভ চিন্তাভাবনা করে, সবসময় নেগেটিভ চিন্তাভাবনা করে, ওই দেখ একটা বেড়াল তোর বাচ্চাকে খেয়ে নিচ্ছে, একটা সাইড দিয়ে দেখলো তার বাচ্চাটার পেছনটা ঝুলে রয়েছে, মুন্ডুটা দেখা যাচ্ছে না, মুন্ডুটা মুখে, কিন্তু ওই সাইড দিক দিয়ে যে দেখছে সে কিন্তু মুন্ডুটা দেখছে বাইরে বেরিয়ে রয়েছে, তার মানে কি এখানে হচ্ছে একটা বড় রকম ডিফারেন্স যে দুজনের চিন্তাভাবনার মধ্যে দুজনের দৃষ্টিকোণ ডিপেন্ড করছে সেই বাচ্চাটাকে দেখে, যে একজন বলছে ওই দেখ খেয়ে নিল, আরেকজন বলছে ওই দেখ বাঁচিয়ে নিয়ে যাচ্ছে, তো অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, মানে দুজন দুরকম কথা বলছে। এখানে কি দুজনের মধ্যে ঝগড়া হবে? একজন দেখে বলবে ও এই ফটোটা দিয়েছে নিশ্চয়ই বাচ্চাটাকে খেয়ে নিচ্ছে, এরকমভাবেই দিয়েছে, আরেকজন ফটোটা দিয়েছে বলছে এই তো বাচ্চাটা রয়েছে তো ওকে তো মুখে করে নিয়ে যাচ্ছে। তাহলে ভাবুন যে আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় একটা ভালো মন্দ বিচার করার জায়গা, আমরা যদি সঠিক করে যে দেখতে চাই যে লোকটি দেখছে যে না সে বাচ্চাটাকে মুখে করে নিয়ে যাচ্ছে, সে তো নিজেরই বাচ্চা, তো এরকমভাবে করছে কেন, খেয়ে নিতে পারে, হতে পারে খেয়ে নিতে পারে, কিন্তু সে জিনিসটা এরকমভাবে করছে কেন, সে তাহলে সেটা যাচাই করার জন্য যদি ওই পাশে না গিয়ে দেখে বা সঠিক জিনিসটা যাচাই না করতে চেষ্টা করে, তবে কী করে হবে? বাস্তব ঘটনাটা তো পজিটিভ, কিন্তু নেগেটিভভাবে দেখছে, সে বাচ্চাটা দিব্যি বেঁচে আছে, দিব্যি সব কিছু খেলাধুলো করছে এবং তার লাইফে বড় হচ্ছে। এরকমভাবেই যেমন আমরা কোনো কিছু দেখি যে আমাদের জন্য ভালোভাবে আসছে, যেমন ছোট্টবেলায় আমরা ছোট্ট ছিলাম, বাবা মা হয়তো উত্তম মধ্যম দিয়েছে খুব দুষ্টুমি করেছি বলে, কিন্তু বাস্তব ঘটনা কি বাবা আমাদের খারাপ চেয়ে দিয়েছে, আর তখন তো আমাদের হাতে পয়সা দিত না, তখন কি আমরা বাবা মাকে খারাপ বলতাম? এই জিনিসটা হচ্ছে ব্যাপার, যে তখন আমাদের পক্ষে যেটা ভালো সেটা বাবা মা বুঝেছে, কারণ তারা জানে যে আমার গার্জিয়ান হিসাবে যে সঠিক কাজটা কী, এবং আমাদেরকে সেইভাবেই বড় করে তুলেছে এবং আমরা সেইভাবে দেখতে শিখেছি যে কীভাবে কী করতে হয় এবং তার জন্য ধৈর্য লেগেছে। আমরা কত ছোটোবেলা থেকে যদি বাবা মা মনে করতে যান 2 বছর বয়স হয়ে গেছে, এ তো ইনকাম করা দরকার, ব্যাংকে চাকরি করা দরকার, এরকম ধরনের চিন্তাভাবনা রাখলে কিন্তু আজকে যেমন আপনারা চিন্তা করছেন যারা নেগেটিভ, তারা কিন্তু জীবনে উঠে দাঁড়াতে পারবে না। এটুকখানি বলছি, আর এটুকখানি আপনারা চিন্তা করবেন যে আপনারা আসলে যা লাইফস্টাইলকে কী দিয়েছেন, আসলে কি যাচাই করতে কোনো ক্রমশ যাচাই করে হাতে প্রমাণ নেওয়ার চেষ্টা করেছেন, নাকি ওই মুখের কথা শুনেই আপনি পেট ভরিয়ে নিয়েছেন, আপনার জ্ঞানটা মুখের কথা শুনেই চলেছে। কোনো সময় লেখাপড়া অবস্থায় দেখেছেন যে আমাদের যে কী বলে কোম্পানি হাউসের যে ডিটেলসটা রয়েছে সেই ডিটেলসটা একটু যাচাই করে দেখি না, ডিটেলসে কী কী ফেসবুক, ইউটিউব বা নানা রকম নামি দামি কোম্পানির ডিটেলসগুলো রয়েছে সেগুলো সার্চ করে একটু দেখি না কী হয়। আমি বারবার করে বলি, ছোট্টর থেকে শুরু করুন, বড় জায়গায় আসুন। আমরা এই কারণেই বিশ্বাস করছি এখানে যে একটা রিসার্চ যে আজ পর্যন্ত যেটা হয়নি সেটা হতে পারে, এবং অন্যান্য কোম্পানিগুলোও কিন্তু এটা চেষ্টা করছে, যেমন কী যেন কিং অ্যাডস ভিউ বলে একটা কোম্পানি রয়েছে, টুইস্ট টিভি রয়েছে, তারপরে অনেকগুলো কোম্পানি এসছে গেছে, ফ্রড কোম্পানিও এসছে এর মধ্যে, সবকটাকে জেনুইন বলছি না, কিন্তু এই কোম্পানিটা এরকমভাবে রেজিস্ট্রেশন করে রেখেছে, কিন্তু ক্রমশ তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং কাজের ফল আমরা ক্রমশ পাচ্ছি। আমরা একটা ফটো আমরা অনেক সময় দেখি সোশ্যাল মিডিয়াতে, তাহলে এখানে যেমন কিছু ফটো আমরা দেখতে পাচ্ছি নেভার গিভ আপ দিয়ে, এখানে আমরা বুঝতে পাচ্ছি যে এটা কত প্রয়োজনীয়, এবং এখানে যেমন ফটো দিয়ে বোঝানো হয়েছে প্রত্যেকটা জিনিস। দেখুন এই ব্যক্তিটি যেমন চেষ্টা করতে করতে নিজেই একসময় হাল ছেড়ে দিল, তখন কী অবস্থা হলো বাধ্য হয়ে, তার আলটিমেটলি কিছু রেজাল্ট
তিনি পেল না, কিন্তু হয়তো আর একটু যেরকমভাবে ধৈর্য রেখেছিলেন তবে একটু ধৈর্য রাখতে গিয়ে হয়তো তা তিনি ভালো কিছু পেতে পারতেন, সেটা কিন্তু হলো না। তো এরকম আমরা আদার যে গুগল ইমেজ বা অন্যান্য এরকম ধরনের এক্সাম্পল প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াগুলো দেখতে পাই, যেখানে আমাদের ইন্সপায়ার করার অলওয়েজ চেষ্টা করে, যেখানে আমরা হয়তো সোনার ডিম যেমন এখন দেখাচ্ছে যে আমরা কিন্তু পেতে পারি। তো সেই জন্য চেষ্টা কতক্ষণ করতে হবে আমরা জানি না, কিন্তু সেই চেষ্টাটা আমাদের অবশ্যই রাখতে হবে। এই যে এখানে একজন ব্যক্তির ছবিটি দিয়েছে খুব সুন্দরভাবে, তো সেখানে দেখুন একজন ব্যক্তি খনন করছেন এবং সে পাশে দেখছিলেন যে ওইটুকখানি মাটি তুলে সে হাঁপিয়ে গেছে এবং তারপরে সে আবার খনন করছে পাশের জায়গায়, কিন্তু সে আগের যে খননটি করেছিল তার জায়গায় কিন্তু তার নিচে একটা হিরে রয়েছে। তো এরকমই একটা এক্সাম্পল অনেক সময় থাকে যে কোনো সময় আমরা লাইফ যতই যাই করুক আমরা কোনো সময় গিভ আপ কিন্তু দেব না, ওকে, মানে হার মানব না। এটাই হচ্ছে ব্যাপার, আমরা প্রতিনিয়ত এই জিনিসটা দেখতে পাই এবং আমরা যে এগিয়ে যেতে পারে তারই হাতে কিন্তু ফাইনাল সম্পদ বা আর্থিক দিক দিয়ে সেই এগিয়ে যেতে পারে এবং তার হাতে কিন্তু সকল সমস্যার সমাধান চলে আসে। এটা কোনো ধারণা বলুন, আইডিয়া বলুন বা সাকসেস বলুন, সব কিছু। তো এই জন্যই হার কোনো সময় মানতে নেই, স্মার্ট ওয়ার্ক আমরা করছি অলরেডি। তো অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। লাস্টের কিছু রেকর্ডিংয়ের পার্ট নষ্ট হয়ে গেছিলো বলে আজকে আমাকে এইভাবে আপডেটটা দিতে হলো। তো গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ।